والليل ما زلف محمد كترنم والليل ما زلف محمد كترنم والشمس مرخصار يا احمد كترنم والشمس مرخصار يا احمد كترنم هر پھول مه روی مدینہ کا تبسم هر پھول مه روی مدینہ کا تبسم شاخوں کی لجت میں قد آقا کا تکلم شاخوں کی لجت میں قد آقا کا تکلم یاسین سے مولا نے کبھی اس کو پکارا حمیم کو بھی اور کبھی توسین اشارہ یاسین سے مولا نے کبھی اس کو پکارا حمیم کو بھی اور کبھی توسین اشارہ آدم علیہ الصلوۃ والسلام اللہ کے جو کن اے پرشن کرنے اللہ بولن ہے آدم سنو আমি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই মহামানবকে সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকেও বানাইতাম না আসমান বানাইতাম না জমিন বানাইতাম না সব কিছু তৈরি করেছি ওই মহামানবের জন্য ওই ব্যক্তি একসময় তোমার সন্তান হিসেবে দুনিয়াতে আগমন করবে কাউনাইন কি মুখতার খোদা তুমকো বানায়া কাউনাইন কি মুখতার খোদা তুমকো বানায়া উম্মত কি নিগাহবান খোদা তুমকো বানায়া উম্মত কি নিগাহবান খোদা তুমকো বানায়া মাওলা মেরা আকা মেরা রহমত কে নবী হে مولا میرا آقا میرا رحمت کے نبی ہے شزدار مدینہ ہمارا تمہارا بھی ہے شزدار مدینہ ہمارا تمہارا بھی ہے الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ادھکار কামারটুক পুরাতনহাটি আল ফাতাহ কিশোর সংগঠন কর্তৃক আয়োজিত আজ 23 জানুয়ারি 2023 ইংরেজি উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা মুরব্বিয়ানে আজাম মাদ্রাসার তালেবে ইলম ভাইরা পর্দার আড়ালে অবস্থান করছেন আমার সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারিম আমাদেরকে এই বরকতময় মাহফিলে আসার এবং বসার এবং কিছু কথা বলার এবং আপনাদের শোনার তৌফিক আল্লাহ দান করেছেন সেই জন্য মন ভরে ঢিল খুলে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুআজ্জাজ হাজিরিন আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআন থেকে একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইরাদা করছি ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আরেকটা শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে মুসলমান বানাইয়া মুসলমানের ঘরে মুসলমান হিসাবে দুনিয়াতে আগমন করাইছেন আল্লাহ যদি চাইতেন আমাদেরকে হিন্দুদের ঘরে জন্ম দিতে কথা বলেন পারতেন আল্লাহ যদি চাইতেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুর বেদাতির ঘরে জন্ম দিতে পারতেন না আল্লাহ যদি চাইতেন আমাদেরকে মাটি বানাইতে পারতেন আল্লাহ যদি চাইতেন আমাদেরকে গাছপালা বানাইতে পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলা না বানাইয়া শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ বান্দা হিসাবে আমাদেরকে বানাইছেন সেজন্য আমা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আমাদেরকে যে মুসলমান বানাইছেন এটাও একটা বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত এত পরিমাণ নিয়ামত দান করেছেন আমরা যদি চাই যে এগুলা গুণনা করে শেষ করে দেব দুনিয়ার সমস্ত কাগজ সমস্ত কালি ফুরিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দান করেছেন এগুলা লিখে শেষ করা সম্ভব না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেন ওয়া ইন তাউদ্দু نعمت الله لا تحصوها الله پاک رب العالمين আমাদের কি এত এত পরিমাণ নিয়ামত দান করেছেন আমরা যদি চাই যে এগুলা গুণনা করে শেষ করে দেব কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না মুআজ্জাজ হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় বড় কয়েকটা নিয়ামত দান করেছেন তার মধ্যে আমাদের বিশ্বনবী সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী হিসাবে পাঠাইছেন এটা একটা বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত ওই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া আখির নবীর উম্মত হিসাবে পাঠাইতেন তাহলে আমাদের কপলটা আরো সৌভাগ্যবান হতো কেমন নবী আমাদের নবী আমাদের নবী কি আমরা কি চিনি যদি চিনতাম তাহলে মুখের মধ্যে আর ব্লেড লাগাইতাম না কি নবী আমরা চিনি নবীকে চিনেন একজন নবীর নাম হলো হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমাকে বিশ্বনবীর উম্মত বানানোর দরকার নাই শুধুমাত্র বিশ্বনবীর উম্মতের হাতের চোয়া যেন আমি পাই সেই তৌফিকটি আমাকে দিও এমন নবী এমন উম্মত আমরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন কুনতুম খাইরা উম্মাহ তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত মেরা মহতরম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী হিসাবে পাঠাইছেন এটা বড় একটা নিয়ামত বিশেষ বিশেষ কয়েকটা নিয়ামতের মধ্যে এটা একটা বড় নিয়ামত আরেকটা বড় নিয়ামত হইল ওই নবীর উপরেই মানবতার মুক্তির সনদ আল কোরআন আমাদের নবীর উপর নাজিল করা হয়েছে মেরা মহতরম এখানে যে অনেকেই বসে আছে আমরা অনেকেই জানতাম না নবীর জন্ম কোথায় নবীর জন্ম কোন সময় হয়েছে নবীর বাড়ি কোথায় আমাদের নবীর নাম কি জুড়ে বলেন আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর বাবার নাম কি আরো জুড়ে আব্দুল্লাহ নবীর আম্মার নাম কি আমেনা নবী কোথায় জন্মগ্রহণ করছেন মক্কায় কত হিজরি কত সালে 570 মতান্তরে 500
একাত্তর মেরে মহতরম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন জন্মগ্রহণের পূর্বে যখন মা আমিনার গর্ভে আসলেন কি অলৌকিক অলৌকিক ঘটনা ঘটেছে তখন যখন হযরত মা আমিনার গরে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে যখন আসলেন আমাদের মা যখন গর্ভবতী হলেন হামেলা হলেন আমাদের মা বোনরা যখন সাধারণত কি হয় গর্ভবতী হয় তারা কিছু কষ্ট অনুভব করে না করে না কেমন কষ্ট করে ঘুমাইতেও শান্তি নাই বসতেও শান্তি নাই হাঁটতেও শান্তি নাই চলাফেরা সব ক্ষেত্রে কি যন্ত্রণা আছে না নাই কম না বেশি হযরত আমিনা বলে আল্লাহর শপথ করে বলি আমার মুহাম্মদ যখন আমার ভিতরে আসে আল্লাহর কসম আমি বিন্দু মাত্র কষ্ট অনুভব করি না সাধারণত মহিলারা যখন গর্ভবতী হয় ভমি ভমি ভাব হয় না হয় না মা আমিনার ঘরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো মা আমিনা এটাও অনুভব করে না এক কথায় কোনো কষ্টই হযরত আমিনা কষ্টের অনুভব করে নাই শুধু তাই না মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করবেন ওই দিন রাতে আসমানের সমস্ত তারকাগুলি হযরত মা আমিনার সালের নিকটবর্তী চলে আসছে কেন চলে আসছে কেন চলে আসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলে আমি যদি চাইতাম তাহলে আসমানের তারকাগুলিকে আমি হাত দ্বারা স্পর্শ করতে পারতাম এত নিকটে চলে আসছে কেন আসছে আজকে এই রজনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করতেছে যার কারণে পুরো কায়নাত সৃষ্টি হয়েছে যার কারণে আসমান সৃষ্টি হয়েছে যার কারণে জমিন সৃষ্টি হয়েছে যার কারণে পাহাড় সৃষ্টি হয়েছে সব কিছু যার জন্য সৃষ্টি হয়েছে ওই নবী আজকে ওই রজনীতে জন্মগ্রহণ করতেছে ওই নবীকে সালাম জানানোর জন্য আসমানের তারকাগুলি ওই গড়ের পাশে একবার নিকটবর্তী চলে আসছে শুধু তাই না মেরে মুহতারাম ভাই আমার নবী যেই দিন জন্মগ্রহণ করবে ওই দিন সকালে যখন মূর্তিগুলা মূর্তি পূজকগুলা যখন তাদের মন্দিরে গেল পূজা করার জন্য তাদের মূর্তিগুলা পূজা করার জন্য যখন মুমহিন্দুরা তাদের ধর্মের অনুযায়ী যখন গেল তাদের মন্দিরের মধ্যে গিয়ে দেখে সেখানকার সকল মূর্তিগুলো জমিনের মধ্যে পড়ে আছে বলে আল্লাহু আকবার আমার বন্ধুগণ সমস্ত মূর্তিগুলো জমিনের মধ্যে পড়ে আছে তাদের যে ব্রাহ্মণ আছে ব্রাহ্মণ বলতেছে কে রে আমাদের খোদার সাথে এত বড় বেয়াদবি কে করেছে আমাদের রবের সাথে এত বড় বেয়াদবি কে করেছে কার এত বড় আস্পর্ধা এই বলে নানা কিছু বলে যখন ওই মূর্তিগুলোকে দাঁড় করাইয়া দিল দাঁড় করিয়ে তাদের ধর্ম অনুযায়ী যখন তাদের কাজ শেষ হলো যখন বাড়ির দিকে রওনা হয় আবার পিছন দিকে তাকায় দেখে ওই মূর্তিগুলো আবার জমিনের মধ্যে পড়ে গেছে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার যখন আবার ফিরে আসলো যখন মূর্তিগুলোকে দাঁড় করিয়ে দিল দাঁড় করিয়ে দিতে দেরি জমিনের মধ্যে পড়তে দেরি হয় না এমত অবস্থায় যখন আবার ফিরে আসলো মূর্তিগুলো তোলার জন্য তিনবার যখন তোলা দিলে হলো আবার যখন তুলতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তির জবান খুলে দিয়েছেন মূর্তিগুলো ডাক দিয়ে বলে হে ব্রাহ্মণ তোমরা শুনো 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 আজকে যদি আমাদেরকে সারা দিন যদি আমাদেরকে দাঁড় করে দাও আমাদেরকে দাঁড় করিয়ে দিতে পারবা কিন্তু আমরা স্থির থাকতে পারবো না কেন 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 জানেননি আজকে এই রজনীতে কে জন্ম হইতেছে আমাদের যে আজ রজনীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে জন্মগ্রহণ করতেছে তাকে সালাম জানানোর জন্য আমরা জমিনের মধ্যে পড়ে যাই সেজদা দেই তাকে মূর্তিগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতেছে ওই দিন রাতে তাকে সালাম জানাইতেছে সেজদা দিতেছে
نبي محمد رسول الله صلى الله عليه وسلم جكن جنم غرهن كرين আমাদের নবীর দাম অনেক দাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে চিনেন সবাই উনি আমাদের কি বাবা আমাদের কি ওই জমিনের মধ্যে সর্বপ্রথম মানুষ কে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন জান্নাতের মধ্যে সর্বপ্রথম পাঠাই জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঢুকবেন তখন দেখেন জান্নাতের চৌকাঠের মধ্যে জান্নাতের গেটের মধ্যে একটা বাক্য আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাক্যটাকে দেখে হতভম্ব হয়ে গেলেন আরে এই দুনিয়ার মধ্যে তো সর্বপ্রথম মানব হলাম আমি আদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাক্য দেখে চিন্তায় পড়ে গেলেন সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ এই কোন জিনিস আমি দেখতেছি আমাকে জান্নাতে পাঠাইছো কিন্তু জান্নাতের গেটের মধ্যে একটা পরিচয় আছে একটা বাক্যের মধ্যে দুইটা পরিচয় আছে এক অংশের পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই একটা বাক্যের মধ্যে দুইটা পরিচয়ের কথা উল্লেখ আছে তবে আল্লাহ প্রথম অংশের পরিচয় তো আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় আমি জানি এটা হলো আল্লাহ তোমার জাত ও সিফাতের পরিচয় কিন্তু দ্বিতীয় বাক্যের মধ্যে একটা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আবার কে মুহাম্মদ আবার কে ওই পরিচয়টা তো আমি চিনতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জানিয়ে দেন হ্যাঁ আদম শুনো ওই মহামানবকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকেও আমি বানাইতাম না ওয়াল্লাইল মাহে জুলফে মুহাম্মদ কাতারান্নুম ওয়াল্লাইল মাহে জুলফে মুহাম্মদ কাতারান্নুম ওয়াশ-শামসে মেরুখসারায়ে আহমদ কাতারান্নুম ওয়াশ-শামসে মেরুখসারায়ে আহমদ কাতারান্নুম হর ফুল মেহরুয়ে মদিনা কতবসুম হর ফুল মেহরুয়ে মদিনা কতবসুম শাখো কি নজুক মে কদা আকা কতকল্লুম শাখো কি নজুক মে কদা আকা কতকল্লুম ইয়াসিন সে মাওলানে কবি उसको पुकारा हमीम कवि और कविता सीन इशारा यासीन से मौला ने कवि उसको पुकारा हमीम कवि और कविता सीन इशारा আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন এই প্রশ্ন করেন আল্লাহ বলেন হে আদম শুনো আমি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই মহামানবকে সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকেও বানাইতাম না আসমান বানাইতাম না জমিন বানাইতাম না সব কিছু তৈরি করেছি ওই মহামানবের জন্য ওই ব্যক্তি এক সময় তোমার সন্তান হিসেবে দুনিয়াতে আগমন করবে মেরে মহতরম ভাই ওই মুহাম্মদ আমাদের জন্য রহমত না রহমত না ওই মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেন যখন ভবিষ্ট হলো তার চেহারার দিকে তাকাইয়া দেখে সুন্দর সুশ্রী চেহারা মুহাম্মদ নামটা কোথায় থেকে আসলো মুহাম্মদ নামের অর্থ কি ভাই মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত জুড়ে বলেন কি মুহাম্মদ নামের অর্থ কি আমাদের নবীর নাম হলো মুহাম্মদ আল্লাহর এই কাদেসে আহমদ ঠিক না বেঠিক মুহাম্মদ নামের অর্থ কি মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো চেহারার দিকে তাকাইয়া দেখে মুহাম্মদ তার চেহারাটা মুহাম্মদ অর্থাৎ সুন্দর সুশ্রী মুহাম্মদ চেহারার দিকে হযরত আমিনা তাকাইয়া দেখে তার চেহারাটা মুহাম্মদ যখন চোখের দিকে তাকাই চোখটা মুহাম্মদ
নাকের দিকে তাকাই নাকটাও মোহাম্মদ টুটের দিকে তাকাই টুটটাও মোহাম্মদ ব্রোর দিকে তাকাই ব্রোটাও মোহাম্মদ কপালের দিকে তাকাই কপালটা মোহাম্মদ চুকের দিকে তাকাই চুকটা মোহাম্মদ সিনার দিকে তাকাই সিনাটাও মোহাম্মদ উরুর দিকে তাকাই উরুটা মোহাম্মদ হাতের দিকে তাকাই হাতটা মোহাম্মদ আঙ্গুলের দিকে তাকাই আঙ্গুলটাও মোহাম্মদ পায়ের দিকে তাকাই পাটা মোহাম্মদ পায়ের আঙ্গুলের দিকে তাকাই পায়ের আঙ্গুলিটাও মোহাম্মদ এক কথাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বডিটাই হলো মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ পুরাটাই পরে মোহাম্মদ হুসনে ইউসুফ সে ফজু তোর হ্যাঁ রাসূলুল্লাহ কা হুসনে ইউসুফ সে ফজু তোর হ্যাঁ রাসূলুল্লাহ কা হাই বেনুরে চশমে ইয়াকুব আওর ইয়ে নুরুল্লাহ কা হাই বেনুরে চশমে ইয়াকুব আওর ইয়ে নুরুল্লাহ কা হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ পয়দাদারি আজ খুবা হামাদারান তুদন হামাদারি এক কথাই আমাদের নবীর পুরো বডিটাই হলো মোহাম্মদ এই দিকে আমিনা চিন্তা করেন আরে আমার মোহাম্মদের যেই দিকে তাকাই সব শুধু মোহাম্মদ ওই ব্যক্তিটার নাম রাখে কি রাখা যায় নামটা কি রাখা যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমিনার দিলের মধ্যে রাইখা দিলে ও আমিনা তোমার ছেলের সব কিছু যখন মোহাম্মদ তুমি তোমার ছেলের নাম রাইখা দাও মোহাম্মদ মেরা মোহতরম হাজিরিন সময় অতি অল্প আর না হয়তো রসুলের কি শান রসুলের কি অলৌকিক ঘটনা বলি যদি সময় হতো আপনাদেরকে শোনাইতাম সুবহানাল্লাহ বলেন আবার বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এত দাম এত ফজিলত এক সংক্ষিপ্ত ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব মেরা মোহতরম হাজিরিন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নামের মধ্যে এত মজা আর এত মজা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পাহাড়ের মধ্যে বকরি চরাইতেছেন কি চরাইতেছেন বকরি চরাইতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চরানোর পর হঠাৎ কোন একটা আওয়াজ শুনতে পেল আল্লাহু আকবারের আল্লাহু আকবারের আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল পড়া হয়ে গেলেন আরে এত মজার আওয়াজ কে দিল এত মজার আওয়াজ কে দিল এত মজার আওয়াজ কে দিল কে জানে এত সুন্দর আওয়াজ দিল ওই ব্যক্তিকে তালাশ করার জন্য জঙ্গলে চোরাচুরি করতে শুরু করলো কে জানে এত মজার আওয়াজ দিল আল্লাহু আকবারের আওয়াজ তিনি তালাশ করতেছে হঠাৎ করে দেখে এক যুবক তার শরীরের মধ্যে জুব্বা আছে সাদা পোশাক মাথায় আছে পাগড়ি হাতে আছে তসবি সব টিকপাট সুন্নতি লেবাস তার মধ্যে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন হ্যাঁ যুবক ভাই তুমি কি কিছুক্ষণ আগে একটা আওয়াজ দিছলা নাকি বলতিছে হ্যাঁ দিছি তো কি হয়েছে তুমি আবার ওই আমাকে আওয়াজটা শুনাইবা আল্লাহু আকবার আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে ডাক দিয়ে বলে ভাই আমাকে আবার ওই আওয়াজটা শুনাইবানি বলে কেন তুমি তো ওই নামটা জপতে পারো আল্লাহু আকবার কে আমরা জানি না জপতে সময় তো জানি আল্লাহু আকবার এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বড়ত্বর আওয়াজ আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আওয়াজ শুনে পাগল পড়া হয়ে গেছেন কে রে এত সুন্দর আওয়াজ দিল এত মজার আওয়াজ কে দিল এই আওয়াজ শোনার জন্য পাগল পড়া হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ভাই আমাকে আবার আওয়াজটা শুনাইবানি বলে কেন কেন কাহা আপনি আমাকে শুনান না বলে তুমি তো ওই আওয়াজটা পারো বলে না 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 আপনার মুখ থেকে এত সুন্দর আওয়াজ আমি শুনেছি বিগত কোনো সময় ওই আওয়াজ আমি আর শুনি না এত মজা আর অনুভব করি না মেরা মোহতরম তো বলতেছিলাম আল্লাহ আল্লাহর নামের মধ্যে মজা আছে না নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ব্যক্তির মুখ থেকে আওয়াজ শুনতে পায় ওই ব্যক্তি বলেন যে আমি এমনিতেই শোনাবো না যদি আমাকে বিনিময় দেও তাইলে আমি শোনাইতে পারি
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সমস্যা নাই আমি আপনাকে বিনিময় দেব তবে আমার কাছে এক পাল ছাগল আছে আমি তোমাকে তুমি যদি আমাকে ওই আওয়াজটা আবার শোনাও তাহলে আমার পাল থেকে অর্ধেক পাল আমি তোমাকে দিয়ে দিলাম তারপরে আবার শোনাও ওই ব্যক্তি ওই যুবক একবার আল্লাহু আকবার আওয়াজ শুনাইলেন দ্বিতীয়বার বললেন দ্বিতীয়বার শুনাইছেন সংক্ষেপে বলতেছি দ্বিতীয়বার শুনাইতেছেন এমন করে সমস্ত পাল ওই ব্যক্তিকে দিয়ে দিলেন শেষ পর্যন্ত তার ধন সম্পদ তার নেক আমল সহ ওই ব্যক্তিকে দিয়ে দিলেন মেরে মুহতারাম শেষ পর্যন্ত তার কাছে কুলা হয়ে গেল একবারে খালি হয়ে গেল সবকিছু শেষমেন ওই ব্যক্তি যখন ডাক দিয়ে বলতেছেন হে যুবক তুমি জানো আমি কে বলে কে বলে আমি হলাম আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি দেখছি তোমার ভিতরে আল্লাহর মহব্বত কতটুকু আছে আল্লাহর মহব্বত তোমার ভিতরে কতটুকু আছে এটা পরীক্ষা করার জন্য আমি তোমাকে এইগুলা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকুই আমাকে আলোচনা করার তৌফিক দান করেছেন আপনারা আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম